গল্পের মূল চরিত্র 27 বছরের এক তরুণী। তিনি কলকাতার সর্বকনিষ্ঠ থিম মেকার উপাসনা চট্টোপাধ্যায়। পেশায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। শুধুমাত্র দুর্গাপুজোর থিম তৈরির নেশা তাকে টেনে এনেছে তার নিজের শহরে। তার তারুণ্যে ভরসা রেখে এবার বাজিমাতের আশায় বেহালা ফ্রেন্ডস ক্লাব। শুরুটা ছিল নিছক খেয়াল ও শখের বসে। বেহালা ব্লাইন্ড স্কুল থেকে কিছুটা দূরে জয়রামপুর বটতলা বাজার, এটাই উপাসনা চট্টোপাধ্যায়ের নিজের পাড়া। এখানেই 2017 সালে উপাসনার থিম রচনার হাতে খড়ি। তখন তার বয়স মাত্র 21। সেবার নামমাত্র বাজেটে উপাসনা সৃষ্টিশীল কাজ পাড়া তো বটেই, বাইরের লোকেদেরও নজর কাড়ে। 2018 থেকে পাড়ার আশপাশের কিছু পুজো উপাসনাকে তাদের পুজোয় অল্প বাজেটে কিছু একটা করার দায়িত্ব দেয়। এভাবেই তার বেড়ে ওঠা। এবার কয়েক ধাপ উঠে বেহালা ফ্রেন্ডস, বেহালা এলাকার অন্যতম বিগ বাজেট পুজো। পুজো উদ্যোক্তারা উপাসনাকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা 200% এই ব্যাপারে কনফিডেন্ট, কারণ উপাসনার যে কাজ বা যে জিনিস ওর মধ্যে আছে, যে আগুনটা ওর মধ্যে আছে, সেটা যদি ও সেইভাবে আউটবাস্ট করতে পারে। আর বেহালা ফ্রেন্ডসের তো এমনি একটা ক্রেজ, একটা আলাদা সেট অফ দর্শক আছে, এখানে সবাইয়েরই সেটা রয়েছে। কিন্তু তাহলেও আমাদের যে সেট আপটা রয়েছে তাতে আমরা খুব কনফিডেন্ট যে এখানে দর্শকের ঢল নামবেই নামবে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক উপাসনা কলকাতার পুজোর ময়দানে নতুন কিছু করার তাগিদই তাকে টেনে এনেছে এখানে। গবেষণার কাজ থেকে 2 মাসের ছুটি নিয়ে দিল্লি থেকে উড়ে এসেছেন কলকাতায়। পুজোর সময়টা এখানে থাকা এবং পুজোর জায়গায় যে একটা কাজ করা, রিসার্চ তো বটেই, আমার আর্টিস্ট্রি নিয়ে রিসার্চ চলছে, পড়াশোনা চলছে, সেটা একটা জায়গা। কালচারাল প্র্যাকটিস যেটা 2017 থেকে আমার শুরু হয়, 2017-তে আমার গভর্নমেন্ট আর্ট কলেজে, তখন আমরা ফাউন্ডেশনে, তখন আমার প্রথম পুজোর কাজ হয়। পুজোর কাজ করতে করতে এমন একটা জায়গায় এসছে না, এটা একটা এমন জায়গা, এখানে না আসলে মন খারাপ হয়, এখানে না আসে একটা ভীষণ রকম মিসিং পার্ট হয়ে যায়। মাটির টান তো আছেই, তার সঙ্গে পুজোর কাজের মধ্যে যে আনন্দ আর উন্মাদনা জুড়ে রয়েছে তার কোনো তুলনাই হয় না। সেটাও একটা বড় কারণ তার পুজোর কাজের সঙ্গে যুক্ত হওয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গা পুজোটাই যে একরকম একটা স্পেস যেখানে আমি কাজ করছি বা করতে পারবো সেটা কিন্তু না। এখন প্যারালাল অনেকগুলো জায়গা আছে যেখানে আমি আমার প্র্যাকটিস চালিয়ে যেতে পারি, কিন্তু দুর্গা পুজো এমন একটা স্পেস যেই খিদেটা অন্য জায়গা আমাকে কোনো দিন মিটাতে পারবে না, কারণ এইটা একটা ভীষণ হোলিস্টিক স্পেস। এখানে যেই রকমভাবে ইনস্টলেশন বা যেই রকমভাবে স্পেস বা যেরকমভাবে স্পেসের হিস্ট্রিটার সাথে আমি কনভার্জ করতে পারছি, একটা একটা কনভারসেশন চলছে, সেই জিনিসটা কিন্তু অন্য কোনো জায়গায়, গ্যালারি স্পেস বা এডুকেশনাল ইনস্টিটিউশনাল স্পেস, তুমি যে কটা বই লিখে ফেলো, তুমি যে কটা প্র্যাকটিস করে ফেলো, কিন্তু দুর্গাপুজোর একটা স্পেস, যে একটা একটা আদারওয়াইজ স্পেস যেখানে হাজার মানুষের সমাগম হয়, সেই জায়গাটার যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসে না, ফলত সেই খিদেটা কিন্তু দুর্গাপুজোই মেটায়। নারী শক্তিকে প্রণাম জানাতে মাতৃ আরাধনা বাঙালির, সেই আরাধনার নেপথ্যে মূল কুশীলব হিসেবে এক নারীকেই দেখতে পাওয়া পুজোর অন্যতম সার্থকতা। আর তিনি যদি হালফিল যুব সমাজের প্রতিনিধি হন তাহলে তো কথাই নেই। মাত্র 27 বছরের এই থিম মেকারকে সঙ্গী করে তার আত্মপ্রত্যয় ভর দিয়ে এবার 200% কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী বেহালা ফ্রেন্ডস দর্শক টানার ব্যাপারে। আশপাশে বড় পুজোর সংখ্যা নেহাত কম নয়, বেহালা নতুন দল বরিশা, এরকম একাধিক পুজোর ভিড়েও এরকম একজন শিল্পীর হাত ধরে তারা বাজিমাত করবে বলে প্রত্যয় বেহালা ফ্রেন্ডস। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।